তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডেমন সেলারের নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি ডেমন সেলার দ্য সোয়াসমিট ভিলেজ আর্কের এপিসোড 6। আগের এপিসোডগুলো না দেখে থাকলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ডেমন সেলারের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। এতে পরের এপিসোড অর্থাৎ এপিসোড 7 রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সেটার এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে দেখতে পারবেন। তো এপিসোড 6 এর শুরুতে দেখানো হয় তানজিরো গিনিয়ার এমন রূপ দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে সেই ডিমনগুলো এখনো না মরে তারা জীবিত অবস্থায় কথা বলছিল, যা দেখে তো তানজিরোর মাথা পুরো নষ্ট হয়ে যায়। তানজিরো বুঝতে পারছিল না যে এরা এখনো মরছে না কেন। এদিকে তারা বলছিল আমাদের রিজেনারেট হতে এত সময় নিচ্ছে কেন, যা শুনে তানজিরো বুঝতে পারে এদেরকে সেই একই পদ্ধতিতে হারাতে পারবে না যেভাবে তারা গিউতরাকে হারিয়েছিল। তখন নিজেকে সেখানে চলে আসে। তানজিরো বুঝতে পারছিল না যে এদের উইকেসবোর যদি এদের মাথা না হয় তাহলে কোথায় হবে। আর তখনই তানজিরোর মনে পড়ে এদের মেইন ফোন হান্তেঙ্গুর কথা। তানজিরো বুঝতে পারে যখনই তারা হান্তেঙ্গুকে খুঁজে পাবে তাহলে তারা এই আপার মনকে হারাতে পারবে। আমাকে এখনই এই হান্তেঙ্গুকে খুঁজে বের করতে হবে। তখনই সেখানে গেনিয়ে এসে তানজিরোর গলা চেপে ধরে বলে আমি এই আপার মনকে হারাবো, তাই তুমি এখানে তোমার নাক গলাবে না। তখন তানজিরো বলে ঠিক আছে তুমি মেরো। তানজিরোর এই কথা শুনেও গেনিয়া শান্ত ছিল না। তখন তানজিরো বলে তুমি মারবে, সমস্যা নেই, আমি এবং নিজেকে শুধু তোমাকে সাহায্য করব। যা শুনে গেনিয়া একটু শান্ত হয়। এদিকে সেকিডো রিজেনারেট হয়ে যায়। যেহেতু তানজিরোর এসমিল শক্তি অনেক ভালো ছিল তাই সে হান্তেঙ্গুকে খুঁজতে চলে যায় নিজেকে গেনিয়ার সঙ্গে রেখে। তানজিরো যাবার আগে গেনিয়াকে বলে তুমি আবার আমার বোনকে মেরে ফেলো না। আর তখনই সিন শিফট হয়ে হান্তেঙ্গুকে দেখানো হয় যে এক জায়গায় নিজেকে লুকিয়ে রেখে বলেছিল ওরা কখনোই আমাকে খুঁজে বের করতে পারবে না, আমার চারটি ইমোশন ওদের সবাইকে হারিয়ে দেবে। এখানে তার চারটি ইমোশন দিয়ে এই চারটা ডিমন তৈরি হয়েছিল। প্রত্যেকটি মানুষের ভিতরেই চার প্রকার ইমোশন থাকে, যেমন অ্যাঙ্গার, জয়, সোরো এবং প্লেজার, অর্থাৎ রাগি, খুশি, দুঃখী এবং ইচ্ছা। তেমনই হান্তেঙ্গুর ভিতরেও এই চার প্রকার ইমোশন বিদ্যমান ছিল। আর সে ওই চারটি ইমোশন দিয়ে চারটি ডিমন মেক করে, এটাই ছিল তার বেলার ডিমন আর্ট। এদিকে তানজিরো হান্তেঙ্গুর মেইন বডিকে এক্সপ্লোড করে ফেলে। আর যেহেতু গেনিয়া তাকে বলেছিল যে সে হান্তেঙ্গুকে মারবে, তাই তানজিরো গেনিয়ার কাছে গিয়ে তাকে হান্তেঙ্গুর লোকেশন বলে দেয়। তানজিরো গেনিয়াকে বলে তুমি যাও, আমি এদেরকে সামলাচ্ছি। তখন তানজিরো নিজেকে বলে গেনিয়াকে সাহায্যের জন্য তার সঙ্গে যেতে। তখন কারাকো তার ফ্যান দিয়ে তানজিরোর উপর আঘাত করলে তানজিরো দূরে ছিটকে যাওয়া শুরু করে, কিন্তু সে একটি গাছ ধরে নিজেকে আটকে ফেলে। তখন সেকিডো তানজিরোর উপর লাইটনিং মারতে গেলে নেজুকো সেকিডোর উপর অ্যাটাক করে, কিন্তু তখনই আইজিএসু এসে নেজুকোর পেটে তার বর্শা ঢুকিয়ে দেয়। সেকিডো নেজুকোকে মারতে গেলে তানজিরো বিদ্যুতের গতিতে এসে সেকিডোর হাত কেটে ফেলে। তানজিরো এত স্পিডে এসেছিল যে সেকিডো কিছু বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি এতক্ষণ লাগাতার ফাইট করার কারণে তানজিরো নিজেকে ডেভেলপ করে ফেলেছিল। তানজিরো উরুগের পাখাও কেটে ফেলে। এদিকে নেজুকো তার বেলার ডিমন আর্ট দিয়ে আইজিসুকে জ্বালিয়ে দেয়। তখন এই কারাকো এসে তানজিরোর উপর অ্যাটাক করে দেয়, আর তানজিরো সে আঘাতে নিচে পড়ে যায়। কিন্তু সে নিচে পড়ার আগে কারাকুকে একটি স্লাইস মেরেছিল, যেটাতে কারাকুর হাত কেটে দু টুকরো হয়ে যায়। এদিকে গেনিয়া হান্তেঙ্গুর মেইন বডিকে খুঁজে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তানজিরো তার স্মেল পাওয়ার দিয়ে হান্তেঙ্গুর মেইন বডির লোকেশন গেনিয়াকে চিৎকার করে জানাচ্ছিল। তানজিরো বলে ও তোমার কাছাকাছি নিচে কোথাও রয়েছে। আর গেনিয়া তার পায়ের দিকে তাকালে সে ফাইনালি হান্তেঙ্গুর মেইন বডিকে লোকেট করে ফেলে, কিন্তু হান্তেঙ্গুর সাইজ একটি ইঁদুরের মতো ছিল। হান্তেঙ্গু গেনিয়াকে দেখে পালানো শুরু করলে গেনিয়া তার উপর গুলি চালায়, কিন্তু সেটা হান্তেঙ্গুর গায়ে লাগছিল না। তখন গেনিয়া তার পিছু করে আর সে তার সোয়ার্ড দিয়ে হান্তেঙ্গুর গলায় আঘাত করে, কিন্তু দেখা যায় তাতে হান্তেঙ্গুর গলা তো কাটেই না, বরং গেনিয়ার সোয়ার্ড ভেঙে দু টুকরো হয়ে যায়, যা দেখে তো গেনিয়া পুরো শক হয়ে যায়। তখন গেনিয়া তার পিস্তল বের করে আর হান্তেঙ্গুর উপর গুলি চালায়, কিন্তু এতেও তার কিছুই হচ্ছিল না। তখন এই কোথাও থেকে যেটা সেকিডো আসে আর গেনিয়াকে তার স্টাফ দিয়ে মারতে যায়। এতে এত দ্রুত হচ্ছিল যে গেনিয়ার কাছে নিজেকে বাঁচানোর মতো সময় ছিল না। গেনিয়া বুঝে যায় সে এবার আর নিজেকে রক্ষা করতে পারবে না। তখন গেনিয়া তার ভাই সানিমের কথা মনে পড়ে। সানিমকে তো আপনারা সবাই চিনেন,
সে অনেক পাওয়ারফুল একজন হাসিরা। তখন আমাদেরকে গেনিয়ার পাস্ট মেমোরিজ দেখানো হয়, যেখানে গেনিয়ার মা অনেক ভালো এবং পরিশ্রমী একজন নারী ছিলেন। তার মা সারাদিন কাজ করে তাদের পুরো পরিবারকে দেখাশোনা করত, কিন্তু তাদের বাবা একজন প্যাথেটিক টাইপের লোক ছিল, যে কোনো কাজ কাম তো করতই না, বরং সারাদিন তাদের সবাইকে মারধর করত। একদিন তাদের মায়ের কাজ থেকে ফিরতে অনেক সময় লাগছিল। তারা সবাই তাদের মায়ের জন্য অনেক টেনশন করছিল, কারণ বাইরে সন্ধ্যা হয়ে আসছিল। আর সন্ধ্যা হওয়া মানে তো আপনারা বুঝতেই পারছেন, বাইরে ডেমনদের আনাগোনা শুরু হওয়ার এইটাই সময়। তখনই তাদের গেটে কেউ একজন এসে অনেক জোরে নক করা শুরু করে। গেনিয়ার ভাই বোনেরা ভাবে হয়তো তার মা চলে এসেছে, তো গেনিয়া বাদে সবাই দৌড়ে যায় দরজা খুলতে। গেনিয়া তাদেরকে গেট খুলতে মানা করে, কারণ সেখানে তো তাদের মা নাও হতে পারে। কিন্তু ততক্ষণে তার ভাই বোনেরা দরজার কাছে পৌঁছে দেওয়া মাত্রই সেই লোকটি দরজার উপর আঘাত করে দরজা ভেঙে ফেলে আর ঘরে ঢুকে যায়। আর সেই আঘাতে গেনিয়ার ভাই বোনেরাও অনেক খারাপ ভাবে আহত হয়ে যায়। আর এ থেকে বোঝা যায় কোন ডেমনরা তাদের উপর হামলা করেছে। ডেমনদের আঘাতে তাদের ঘরের লাইট ভেঙে যাওয়ায় অন্ধকারের কারণে গেনিয়া ডেমনটির মুখ দেখতে পারছিল না। তখন সেখানে গেনিয়ার বড় ভাই সানিমি এসে সেই ডেমনটিকে কাঁধে তুলে নিয়ে সেই ঘর থেকে ছুটে বের হয়ে যায়। তখন গেনিয়ার তার ছোট ভাই বোনদের দিকে তাকালে দেখতে পায় তারা সবাই অনেক গুরুতর ভাবে আহত হয়ে রয়েছে। তখন গেনিয়ার ডাক্তারকে ডাকার জন্য বাইরে ছুটে গেলে সে পথে তার বড় ভাই সানিমিকে দেখতে পায়, যে কোনো এক নারীকে হত্যা করে দাঁড়িয়েছিল। গেনিয়া সেদিকে ছুটে গেলে দেখতে পায় সেই নারীটি আর কেউ নয়, বরং তাদের মা ছিল। গেনিয়া তা দেখে পুরো শক হয়ে যায়, আর সে তার ভাই সানিমিকে বলে, তুমি আমাদের মাকে কেন হত্যা করলে? গেনিয়া তার ভাইকে তখন অনেক খারাপ কথা বলে। আর গেনিয়া যখন তার ঘরে ফিরে আসে তখন সে দেখতে পায় অলরেডি তার ছোট ভাই বোনেরা মারা গিয়েছিল। তখনই গেনিয়া সেই ডেমনটির কথা মনে পড়ে, যে তাদের উপর হামলা করেছিল। আর গেনিয়া বুঝে যায় সেই ডেমনটি আর কেউ নয়, বরং তাদের মা ছিল, যে অ্যাক্সিডেন্টলি একটি ডেমন হয়ে গিয়েছিল, আর এজন্যই তার ভাই সানিমি তাদের মাকে মেরে ফেলেছিল। তখন গেনিয়া রিয়েলাইজ করতে পারে যে নিজের মাকে হত্যা করার সময় তার ভাইয়ের কতটা খারাপ লেগেছিল। আর সে তখন এতটাই শখের ভিতরে ছিল যে সে গেনিয়ার কথার উত্তর পর্যন্ত দেয়নি। এরপর তারা সেই গ্রাম থেকে চলে যায়, কারণ এখানে লোকেরাও তার বাবাকে মেরে ফেলেছিল। সানেমে গেনিয়াকে বলে, এখন থেকে আমাদেরকে নিজেকেই রক্ষা করতে হবে। গেনিয়া মনে মনে ভাবে, তখন যদি আমি শক্তিশালী হতাম তাহলে হয়তো আমি আমার পরিবারকে বাঁচাতে পারতাম। এই জন্য গেনিয়া প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে একদিন হাসিরা হয়ে তার ভাইয়ের কাছে সেদিনের হওয়া ঘটনার জন্য ক্ষমা চাইবে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে গেনিয়া বুঝে যায় সে এবার আর বাঁচতে পারবে না। তখন গেনিয়া তার বড় ভাই সানিমের কথা মনে করে বলে, ভাইয়া আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো আপনার কাছে ক্ষমা না চেয়েই মারা যাব। গেনিয়া পুরোপুরি ভাবে হার মেনে নিয়েছিল। সে কিন্তু গেনিয়াকে মারতে যাচ্ছিল, তখন সেখানে তানজিরো চলে আসে। সে গেনিয়াকে হার না মানার জন্য বলে। তানজিরো গেনিয়াকে বাঁচাতে যেতে যাচ্ছিল, তখনই তার পিছনে আইজেসু চলে এসে তার বর্ষা দিয়ে মারাত্মক একটা হামলা করে তানজিরোর উপর। তানজিরো ভাবে সেও হয়তো এবার শেষ হয়ে যাবে, কিন্তু দেখা যায় গেনিয়া তার সামনে এসে আইজেসুর হামলা থেকে তানজিরোকে বাঁচিয়ে নেয়। গেনিয়া তানজিরোকে বলে, আমার সোয়ার্ড ভেঙে গেছে, এই জন্য তুমি হানতেঙ্গুর মেইন বডির মাথা স্লাইস করো, আমি তোমাকে কভার দিচ্ছি। যা শুনে তানজিরো ছুটে গিয়ে হানতেঙ্গুর মেইন বডিকে খুঁজে তার সোয়ার্ড দিয়ে হানতেঙ্গুর গলায় আঘাত করে। আর এর সঙ্গে শেষ হয়ে যায় ডেমন সিলার দ্য সোয়াসমিথ ভিলেজ আর্কের এপিসোড 6। তো তানজিরোকে পারবে হানতেঙ্গুকে মারতে আমরা পরের এপিসোডে দেখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।